আসসালামু আলাইকুম, মা নার্সারি বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি বেলকনি কীভাবে সুন্দর রাখা যায়। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এই নোটিফিকেশনে চলে যায়। আমি এখানে কিছু গাছ রাখেছি, অনেক ধরনের গাছ এখানে আছে। এটা একটি অ্যালোকেশিয়া, একটি একটি সিলভার কুইন, এখানে একটি বিস্কিট প্ল্যান্ট রাখা আছে, অ্যারোহেড, এখানেও একটি সিলভার কুইন আছে, এখানে এখানে একটি অ্যালোকেশিয়া রাখা আছে, এটা একটি কচু, এখানেও একটি কচু টাইপের গাছ রাখা আছে, ফিলোডেন্ড্রন, বিস্কিট প্লান্ট, এটা একটি কচু গাছ। আমার এখানে একটি লজ্জাপতি গাছ রাখা আছে, এটা একটি মনস্টেরা, এটা একটি অ্যারোহেড। এখানে দুই কালারের অ্যারোহেড আছে, দেখতে পাচ্ছেন দুইটি কালারের অ্যারোহেড। এখানে একটি বিস্কিট প্লান্ট আছে, এটা একটি ক্যাকটাস, এটা একটি সিলভার কুইন্টের ছোট চারা জাত, আস্তে আস্তে বড় হচ্ছে, স্ন্যাক প্ল্যান্ট, চায়না রাবার বট, এটা বনসাই, এটা ফিলোডেন্ড্রন, এখানে হাওড়থিয়া, এটা একটি কচু। এখানে তিনটা কোয়ালিটির মানি প্ল্যান্ট দিয়ে একটি সাজানো হয়েছে। নিচে কিছু গাছ রাখা আছে, এটা একটা ফিলোডেন্ড্রন, ফিলোডেন্ড্রনেরই আর একটা জাত, খুব সুন্দর এই গাছটি। এটা একটি ইন্থুরিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্থুরিয়াম রাখা আছে, ভেরিগেটেড স্ন্যাক প্ল্যান্ট, এখানেও একটি স্ন্যাক প্ল্যান্ট রাখা আছে, এখানে একটি বড় 3 বছর বয়সে ফিলোডেন্ড্রন, এটার বয়স 3 বছর। এখানে একটি অপরাজিতা রাখা আছে, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের ওপর একটি অপরাজিতা, জাস্ট অপরাজিতাটাকে রাখার জন্যই এই জায়গাটাকে আমি খালি করছি। দুই সাইডে হ্যাঙ্গার দিয়ে মাঝখানটাকে একটু ফাঁকা রেখেছি, যাতে এখানে আমি একটি ফুলের গাছ রাখতে পারি। তো এই নীল রানীকে আমি এখানে রেখেছি, অপরাজিতা, নীলকণ্ঠ, অনেকেই নীলকণ্ঠ বলে চিনেন। এইখানে একটি অ্যারোমেটিক জুঁই আছে, সুগন্ধি ফুলের ভিতরে একটি, অনেক ঘ্রাণ দেয়। এটার জন্য খাঁচা রেডি হচ্ছে, আমি আজকে বা কালকেই খাঁচাটা হাতে পেয়ে যাব। হাতে পেয়ে গেলে এটা খাঁচার ভিতরে বসানো হবে। ঠিক অপরাজিতার যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই সেম খাঁচাটাই অ্যারোমেটিক জুয়ের জন্য রেডি করা হয়েছে। আজকে আমি হাতে পাবো, হাতে পেলেই পরবর্তী ভিডিওটা অ্যারোমেটিক জুয়ের খাঁচা সহ দিতে পারবো। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আবারও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।